শিক্ষকদের কাছ থেকেই ফাঁস হচ্ছে পাবলিক পরীক্ষার প্রশ্ন, এমন তথ্য দিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতরা শিক্ষক নামের কলঙ্ক। বিকেলে বিশ্ব বই দিবস উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীদের প্রশ্ন ফাঁসের জন্য অভিভাবকদের অর্থ খরচের প্রবণতা ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে, তাই পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন হওয়া প্রয়োজন। এদিন সেকায় প্রকল্পের আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্যোগে দেশের 7টি উপজেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী। যখন আমি আমার শিক্ষকের হাতে প্রশ্ন তুলে দেই, তখন তো আমি তখন গুবাই গিয়েছি, নিশ্চিত হইলাম যাক আমার স্যারের হাতে চলে গেছে আর বলে নাই। এখন দেখা যায় ওই সময় আউট হয়ে যায়, ধরা পড়ছে পুলিশের হাতে, কারা শিক্ষক, এরা শিক্ষকের কলঙ্ক, শিক্ষক না, এরা কুকাম করে আর সমস্ত শিক্ষককে তারা মানুষের সামনে ইজ্জত সম্মান নষ্ট করেন, এটা চলতে পারে না।